আমি একদিন বললাম যে স্যার, সেই সময় কিন্তু একটা কথা মজার ব্যাপার, কেবল তরুণ বয়স তো ইন্টারমিডিয়েট ফ্রি। আচ্ছা, আমি বললাম যে স্যার আমি কি সে সময় হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্র, সতীনাথ, মানবেন্দ্র, সন্ধ্যা মুখোপাধ্যায় সেই সময়টা, সে 60 দশকের কথা বলছি, তাদের তার গান শুনছি, আমাদের কলেজে তারা অ্যানুয়াল উৎসবে আসতেন, প্রত্যেকে আসতেন, সে সময় কিন্তু কলেজে অ্যানুয়াল একটা ফাংশন হতো, বড় বড় শিল্পীদের নিয়ে আসা হতো। আমি আমি কি গান গাইতে পারবো না কোনোদিন? উনি তো শুধু আমাকে গলা তৈরি করার জন্য দিচ্ছেন আর ঠাট শেখাচ্ছেন, আটটা ঠাট কোনটা কি হয়। তখন বলে কি, শোনো, তোমাকে দেখে বুঝতে পেরেছি তুমি সঙ্গীতটাকে নিয়ে তুমি শেষ পর্যন্ত যেতে পারবে না, কিন্তু তুমি তুমি গান শিখতে না, আমার কাছে তুমি গান শিখতে হয়তো পারবে না, কিন্তু আমি তোমাকে কান তৈরি করে দেবো।